তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে আমি এখানে শুরু করছি। আশা করি তোমরা সবাই খাতা কলম নিয়ে প্রস্তুত আছো ক্লাসের জন্য। তো দেখো, 2 নম্বর অঙ্কের ক নম্বরে বলা আছে, যদি এ ইকুয়াল টু 128 হয় তাহলে পি এর মান কত। এখন প্রশ্ন হচ্ছে এ এর মানটা তাহলে কত। প্রথমে আমরা লিখতে পারি, দেওয়া আছে যেটা এ এর মান দেওয়া আছে, দেওয়া আছে এ ইকুয়াল টু হচ্ছে 4 টু দি পাওয়ার 2p প্লাস 1, এটা হচ্ছে এ ইকুয়াল টু দেওয়া আছে। দেখা যাচ্ছে সবার, এ ইকুয়াল টু দেওয়া আছে 4 টু দি পাওয়ার 2p প্লাস 1। আবার এ ইকুয়াল টু দেওয়া আছে 128, মানে 128। কি বের করতে হবে, কার মান বের করতে হবে? রিয়া বল, বলো দেখি। পি এর মান বের করতে হবে। কিসের মান বের করতে হবে? পি এর মান। তাহলে আমরা এর মানটা বসিয়ে দেব, তাই না? এর মানটা এখানে বসিয়ে দেব, বা এখন এর মানটা বসালে 4 টু দি পাওয়ার 2p প্লাস 1 ইকুয়াল টু 128, মানে 128 কে আমরা কিভাবে ভাঙতে পারি। অথবা আমরা এই লাইনে 128 রেখে দিই, পরের লাইনে আমরা একবারে দুই দিকে ভাঙি। আচ্ছা, 128 কে আমরা ভাঙতে পারি কিভাবে? 2 এর উপরে কত পাওয়ার দিলে 128 হয় জানা আছে কি? তোমার নাম 2 এর সাথে গুণের নামটা পড়তে পারো, 2 1 কে 2, 2 2 গুণ 4, 4 2 গুণ 8, 8 2 গুণ 16, 16 2 গুণ 32, 5 দিলে 32 হয়, 6 দিলে কত হবে 64, 7 দিলে 128। তাহলে 2 এর উপরে কত পাওয়ার দিতে হবে? 128 করার জন্য 2 এর উপরে পাওয়ার দিতে হবে কত? 7। তাহলে আমরা এই যে 128 কে 2 এর উপরে 7 এইভাবে এটাকে আমরা ভাঙতে পারি। আর এই পাশে যেহেতু 2 এর উপরে 7 হচ্ছে, তাহলে আমাদের বাম পক্ষেও 2 নিয়ে আসতে হবে না? বাম পক্ষে 2 নিয়ে আসতে হবে, কারণ উভয় পক্ষের ভিত্তি না মিললে তো আমরা পাওয়ারকে সমান করতে পারবো না। তাহলে এখানে আমরা কি করতে পারি, 4 কে আমরা ভাঙতে পারি কিভাবে? 2 এর উপরে কত পাওয়ার দিলে 4 হয়? দুইয়ের উপরে 2 দিলে 4 হয়। তাহলে আমি যদি একবারে এই কাজটা করি, 2 এর উপরে যে 2 হয়, সেই 2 দিয়ে যদি আমি এটাকে গুণ করে দিই, তাহলে তোমাদের সমস্যা হওয়ার কথা না। যেহেতু রিভাইজ ক্লাস চলছে, তাহলে এটা হবে 4p প্লাস 2। 4 কে আমরা ভেঙে কি করলাম, 2 এর উপরে 2 দিলাম, ওই 2 দিয়ে আমরা গুণ করে দিলাম 4p প্লাস 2। বোঝা গেছে সবার? কোনো সমস্যা? আচ্ছা, এবার আমরা কি করব, অতএব দেব। অতএব এই 2 আর 2 মিলে যাওয়ার কারণে পাওয়ার সমান হবে 4p প্লাস 2 ইকুয়াল টু 7, 4p প্লাস 2 ইকুয়াল টু 7। তাহলে 4p ইকুয়াল টু কত হয়, 7 থেকে আমরা যদি 2 বাদ দিই তাহলে হয় 5। অতএব p ইকুয়াল টু 5/4, p ইকুয়াল টু কত আসলো, 5/4। আরেকবার খেয়াল করো, এ ইকুয়াল টু 4 টু দি পাওয়ার p প্লাস 1, তাহলে এর মান আমরা 4 টু দি পাওয়ার 2p প্লাস 1 দিলাম, আর 128 আমরা দিলাম এখানে। তো এখন খেয়াল করো, 4 কে আমরা ভাঙলাম, 2 টু দি পাওয়ার 2 হয়, সেই 2 দিয়ে গুণ করলাম, তাহলে 2p ছিল 4p আর 1 ছিল 2 হয়ে গেল। 128 কে আমরা ভাঙলাম 2 এর উপরে 7, তাহলে 4p প্লাস 2 ইকুয়াল টু 7, 4p ইকুয়াল টু 5, p ইকুয়াল টু কত আসছে, 5/4, 5/4। নাবিলা বলো দেখি উত্তর কত আসছে। কথা বলতে হবে তো, কথা না বললে তোমরা বুঝতে পারবে না। উত্তর কত আসছে? 5/4। 5/4 প্রশ্ন করেছে নাবিলা, উত্তর দিয়েছে মাইশা। আমি এটা মুছে দিলাম, চলে যাচ্ছি আমরা খ নম্বরে। তোমাদের শিটে মোট 10টা অঙ্ক দেওয়া ছিল, আমি
চেষ্টা করব যতটুকু করা যায়, তোমাদের সমস্যা থাকলেও তোমরা বলতে পারো। এরপরে চলে আসো ওই 2 নম্বর অঙ্কের খ নাম্বার অঙ্ক। খ নাম্বারে বলা আছে বি ভাগ সি। তাহলে আমরা প্রথমে বলা আছে যে বি ভাগ সি ইকুয়াল টু কত, এটা বার করতে হবে। তো আমাদের তো প্রথমে প্রয়োজন যে বি ভাগ সি বার করতে গেলে বি কত আর সি কত, এই জিনিসটা আমাদের প্রয়োজন। তাহলে আমরা উদ্দীপক থেকে নিয়ে আসি, বি কত আছে তোমাদের, কারো কাছে কি শীট আছে, কেউ বলতে পারবে বি কত দেওয়া আছে? তাহলে তোমাদের অ্যাক্টিভিটি বুঝতে পারবো, তোমাদের কারো কাছে শীট আছে বি কত? নাই, কারো কাছে নাই। আচ্ছা এবার দেখো, বি ইকুয়াল টু হচ্ছে দেওয়া আছে 5 টু দি পাওয়ার m প্লাস 1, 5 টু দি পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার m, তার উপরে হোল টু দি পাওয়ার আবার m মাইনাস 1। এটা হচ্ছে বি এর মান। সি এর মান হচ্ছে 25 টু দি পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার m মাইনাস 1 ইন্টু m প্লাস 1। এই দুইটা হচ্ছে বি আর সি এর মান। তোমরা খুব তাড়াতাড়ি এই দুইটা মান লিখে ফেলো, বি আর সি এর মান লিখে ফেলো। ভালোভাবে বোঝার জন্য, কনসেপশন ক্লিয়ার হওয়ার জন্য আমার সাথে কথা বলতে হবে, তাহলে ক্লিয়ার হবে আর বুঝতে পারবো যে হ্যাঁ তোমরা বিষয়টা বুঝতে পারছো। তো বি এর মান এবং সি এর মান তোলা হয়েছে সবার? হ্যাঁ স্যার। এখন আমরা বুঝতে পারতেছি যে বি ভাগ সি সমান সমান, তাহলে মানগুলো কি হবে এটা আমরা বুঝতে পারছি। আমরা প্রথমে বি এর মানটা বসিয়ে দিই। বি এর মান এখানে বসালাম 5 টু দি পাওয়ার m প্লাস 1 ডিভাইড বাই 5 টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার m মাইনাস 1। এখানে ভাগ হচ্ছে 25 টু দি পাওয়ার m প্লাস 1 বাই 5 টু দি পাওয়ার m মাইনাস 1, তার উপরে m প্লাস 1, মানগুলো আমরা বসিয়ে দিলাম, মাঝখানে ভাগ দিলাম। এবার আমরা কি করতে পারি, এবার আমরা ভাঙতে পারি, এবার আমরা এগুলাকে ভাঙবো। 5 টু দি পাওয়ার m প্লাস 1 এটা থাকবে, আর নিচে যেটা আছে 5 টু দি পাওয়ার m টু দি পাওয়ার m মাইনাস 1, এটা আমরা কি করতে পারি, একজন বলতে পারবে এটা কি করতে পারি? পাওয়ারের উপরে পাওয়ার থাকলে কি হয়? গুণ হয়। গুণ হয়। তাহলে এটা হবে 5 টু দি পাওয়ার m স্কোয়ার মাইনাস কত? m m। বাহ সুন্দর। আমরা এখানে একবারে দুইটা কাজ করতে পারি সুবিধার জন্য। আমরা গুণ ভাগকে গুণ করে দিলাম, গুণ করলে উল্টে যায়, এটা জানো তো সবাই যে ভাগকে আমরা যখন গুণ করি তখন সেটা উল্টে যায়। তাহলে মনে করো নিচেরটা আছে উপরে, উপরেরটা নিচে আছে, তাহলে এই দুইটাও গুণ হবে। সালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালাম। এই দুইটাও গুণ হবে, গুণ করলে কি হয়, m স্কয়ার মাইনাস 1, m স্কয়ার মাইনাস 1 হয়। এই দুইটা গুণ করলে m স্কয়ার মাইনাস 1। এই যে গুণ করেছি আমরা, ভাগ ছিল গুণ করেছি, তাই নিচেরটা উপরে চলে গেছে, উপরেরটা নিচে আসবে। 25 কে আমরা কত লিখতে পারি, 5 এর উপরে কত? স্কয়ার। স্কয়ার, স্কয়ারটা আমরা m প্লাস 1 এর সাথে গুণ করতে পারি, তাহলে হবে 2m প্লাস 2। স্কয়ার দিয়ে আমরা গুণ করলাম, তাহলে আসবে 2n প্লাস 2। আচ্ছা এবার আমরা কি করতে পারি, এবার আমরা দুইটা দুইটা করে কাজ করতে পারি, এই দুইটা এবং এই দুইটা। এই দুইটা ভাগ আছে, ভাগ থাকলে পাওয়ার বিয়োগ হয়, ভাগ থাকলে পাওয়ার বিয়োগ হয়, বিয়োগ হয়। তাহলে এখানে 5 টু দি পাওয়ার একবারে হবে হচ্ছে m প্লাস 1 মাইনাস m স্কয়ার প্লাস m, m প্লাস 1 মাইনাস m স্কয়ার প্লাস m। এটা হচ্ছে এই দুইটার কাজ করলাম। এখানে মাইনাস ছিল, বিয়োগ করার কারণে দুইটা বিয়োগ মিলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে, এটা অবশ্যই তোমরা খেয়াল রাখবে। এখানে গুণ হচ্ছে 5 টু দি পাওয়ার উপরের m স্কয়ার মাইনাস 1, নিচেরটা বিয়োগ হবে, তাহলে মাইনাস 2m মাইনাস 2 মাইনাস 2m মাইনাস 2। ঠিক আছে, কোনো প্রবলেম কারো বুঝতে? এবার আমরা কি করব, এবার আমরা এই দুইটাকে যোগ করে দেব, কারণ এখানে গুণ আছে, তাই এই দুইটা পাওয়ারকে যোগ করে দেব। যোগ করলে m প্লাস 1 মাইনাস m স্কয়ার প্লাস m প্লাস m স্কয়ার মাইনাস 1 মাইনাস 2m মাইনাস 2, যত আছে সবগুলোকে আমরা এক জায়গায় নিয়ে আসলাম, দেখতে বড় লাগলেও এবার দেখো সব কেটে ছোট হয়ে যাবে, সমান সমান 5 টু দি পাওয়ার। এই যে m আর m, 2m মিলে 2m এর সাথে কাটা, m স্কয়ার সাথে m স্কয়ার কাটা, 1 এর সাথে 1 কাটা, থাকে কত, শুধুমাত্র মাইনাস 2। তোমরা নিজেরা বুঝে বুঝে কাটো, দেখো শুধু থাকে মাইনাস 2।
আচ্ছা মাইনাস টু যে শুধু থাকলো, এই মাইনাস টু মাইনাস পাওয়ার মানে কি? 1/2 1/2 না, এটা হচ্ছে 1/5 টু দি পাওয়ার 2, 1/5 টু দি পাওয়ার 2, 5 টু দি পাওয়ার 2। হ্যাঁ, যে মাইনাস 2 এর কারণে 1 বাই শুধু মাইনাসটা বাদ যাবে, 5 টু দি পাওয়ার 2। আচ্ছা 5 টু দি পাওয়ার 2 মানে কত? 25। তাহলে এটা 1 ডিভাইড বাই 25। আর এই শেষে এটাই ছিল প্রমাণ, বলেছিল যে দেখাও যে, তার মানে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করেছিলাম, এটা আসলে মূলত ছিল লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করেছিলাম আমরা, রাইট হ্যান্ড সাইড চলে আসছে। এই হচ্ছে আমাদের খ নাম্বার অঙ্ক, এবং এইটা পাঁচের জায়গায় তিন দিয়ে বইতে আছে, সাত নাম্বার অঙ্ক, পাঁচের জায়গায় আছে তিন, স্যার সাত নাম্বার না আট নাম্বার। আর একবার বুঝাই দেন, আমি পরে আসলাম। পরে আসলে তো আমার কিছু করার নাই, তুমি পরে ভিডিও দেখে নেবে। তারপরে তুমি একটু খেয়াল করো যে বি এর মান আর সি এর মানটা বসাও, বি ভাগ সি তে বসায় দাও। এরপরে ভাগকে গুণ করেছি উল্টে গেছে, আর প্রত্যেকটা যে পাওয়ারের সাথে পাওয়ার গুণ, পাওয়ারের সাথে পাওয়ার গুণ, আর এখানে 5 স্কয়ারের সাথে আমরা এটা গুণ করেছি। 5 এর উপর যে স্কয়ার হয় সেই 2 দিয়ে 2m + 2 এই যে নিচে দিয়েছি, ভাগকে গুণ করার কারণে নিচে দিয়েছি। আচ্ছা যারা ছিলে প্রথম থেকে তোমাদের কমপ্লিট? আর একটু, আচ্ছা আর একটু, স্যার হয়ে গেছে। আচ্ছা ধন্যবাদ, সবার হয়েছে তো নাকি? এবার আমরা আসি গ নাম্বার অঙ্কে। গ নাম্বারের জন্য উদ্দীপকের যেই মানটা প্রয়োজন আমরা শুধু সেই মানটাই রাখি, উদ্দীপকের এই মানটা প্রয়োজন, দেওয়া আছে (3^x + 3^1 - x), এইটা আমাদের দেওয়া আছে। কি বলা আছে যে যদি d ইকুয়াল টু 4 হয় তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে এই d ইকুয়াল টু কত? 4। এটা প্রশ্নে দেওয়া আছে যে d ইকুয়াল টু 4, আর এই তথ্যটা হচ্ছে দেওয়া আছে মানে উদ্দীপকে আছে, আর এটা প্রশ্ন মতে মানে উদ্দীপকে যা দেওয়া আছে তার সাথে আরেকটু অ্যাড করা আছে যে d ইকুয়াল টু 4, এটা আরেকটু অ্যাড করা আছে। এখন আমরা কি করব, d এর মানটা বসিয়ে দেব, d এর মানটা কত? 3^x + 3^1 - x ইকুয়াল টু কত? 4। 3^x + 3^1 - x ইকুয়াল টু 4। তো মাইনাস পাওয়ার মানে কি? মাইনাস পাওয়ার মানে ভাগ যাবে, মা পাওয়ারের ক্ষেত্রে মাইনাস হলে কি যায়? ভাগ যায়। এখানে খেয়াল করো 3^1 - x এটা কি হতে পারে দেখি, একজন বলো দেখি, এটা 3^1 - x কে আমরা ভাঙলে কি হবে? নাবিলা বলো দেখি, ভাঙলে কি হবে 3^1 - x? আচ্ছা তোমরা সূত্র খেয়াল করো, সূত্রটা হচ্ছে যদি a^m - n থাকে তাহলে কি লিখতে পারি, এটার সূত্র কি? এটার সূত্র কি a^m - n? এটার সূত্র হচ্ছে m/n, হ্যাঁ a^m বাই হচ্ছে a^n, দুইটাই থাকবে a^m বাই a^n, দুইটাই থাকবে। তাহলে এখানে আমরা লিখতে পারি 3^x থাকবে প্লাস 3^1 - 3^x। তো 1 আমি লিখলাম না, কারণ 3^1 লিখলে ওই 3 হয়, 1 পাওয়ার এমনিতেই থাকে, এই এটার কারণে এটা আসলো। তোমরা কি বুঝতে পারছো যে এটা এই সূত্র দিয়ে যে এটা আসলো, এটা কি বুঝতে পারছো সবাই? সবার কাছে ক্লিয়ার যে সূত্র দিয়ে এটা আসছে? আচ্ছা এবার ইকুয়াল টু হচ্ছে 4 দিলাম আমরা, ইকুয়াল টু 4,
এখন যদি আমরা একটা কিছু ধরে নিই তাহলে আমাদের অঙ্কটা বোঝা সুবিধা হয়। আমরা যদি ধরে নিই এই থ্রি টু দি পাওয়ার এস কে যদি এ ধরি, এ প্লাস থ্রি বাই এ ইকুয়াল টু ফোর, তাহলে আমাদের অঙ্কটা বোঝা সহজ হবে। এখানে পাশে লিখে দিই যে এ ইকুয়াল টু থ্রি টু দি পাওয়ার এক্স ধরে, অথবা থ্রি টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এ ধরে, এটা আমরা ধরে নিলাম তাহলে আমাদের সুবিধা হবে। এবার গুণ করে লসাগু করো, লসাগু করলে কি লসাগু হবে, এ লসাগু এখানে আসবে, এ আর এ গুণ করলে এ স্কোয়ার প্লাস থ্রি ইকুয়াল টু ফোর, এ স্কোয়ার প্লাস থ্রি ইকুয়াল টু ফোর। এবার এই এ দিয়ে এই ফোর কে আমরা গুণ করে দেব, লসাগু কি সবাই বুঝতে পারছো? সবাই কি লসাগু বুঝতে পারছো? হ্যাঁ স্যার বুঝেছি। আচ্ছা এখন দেখো এ দিয়ে ফোর কে গুণ করে বামে নিয়ে আসলে কত হতে পারে, এ স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস থ্রি হবে, এটা কি একবারে বুঝতে পারছো? এটা দিয়ে এখানে গুণ করলাম ফোর এ, ফোর এটাকে আমি বামে নিয়ে চলে আসলাম, তাহলে বামে নিয়ে আসলে প্লাস ছিল, কি হবে মাইনাস হবে না? প্লাস ছিল মাইনাস হবে কি না? হ্যাঁ। আচ্ছা এবার দেখো এটাকে আমরা বলতে পারি দ্বিঘাত সমীকরণ, এটার নাম হচ্ছে দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণে আমাদের এ এর মান নিয়ে আসতে গেলে কি করতে হবে, মিডিল ফ্যাক্টর করতে হবে, যেটাকে মধ্যপদকে ভাঙতে হবে, মিডিল কে ফ্যাক্টর করতে হবে। তো এই যে ফোর এ, এই ফোর এ টাকে আমরা কত কত দিয়ে ভাঙতে পারি, তিন কে ভাঙলে আমাদের কত হয়? হ্যাঁ থ্রি এ মাইনাস এ, কারণ তিন কে ভাঙলে তিন আর এক হয়, আর এখানে যেহেতু প্লাস আছে তাই দুইটাই যোগ হবে, তাহলে এ স্কোয়ার মাইনাস থ্রি এ মাইনাস আবার এ প্লাস থ্রি ইকুয়াল টু জিরো, তাহলে এ স্কোয়ার মাইনাস থ্রি এ মাইনাস এ প্লাস থ্রি ইকুয়াল টু জিরো, এই থ্রি এ আর এ মিলে ফোর এ মিলে গেল, এটাকে ভেঙে আমরা এই দুটো অংশে বিভক্ত করেছি থ্রি এ আর ফোর। এখন আমরা কি কমন নেব এখানে, এর পরের অংশ, এখানে প্রথম অংশে কি কমন নেব, এ কমন নেব, এ কমন নিলে এ মাইনাস থ্রি, তারপরে কমন নেব মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান কমন নিলে কথা হবে এ মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো। আচ্ছা ওখানে বুঝতে একটু সমস্যা হতে পারে, আমি বাম সাইডে করি, বুঝলাম না কোন জায়গায় বুঝলে না, এই পর্যন্ত বুঝছো তুমি? হ্যাঁ। আচ্ছা এখন এই দুইটার মধ্যে আমরা এ কমন নেব, এখানে খেয়াল করো আর পরের লাইনটা এখানে, এই দুইটার মধ্যে আমরা কি কমন নেব, এ কমন নেব, এ কমন নিলে কি থাকবে, এ মাইনাস থ্রি থাকবে না আরো? হ্যাঁ। এ স্কোয়ারের কাছ থেকে এ কমন নিলে এ থাকে, আর থ্রি এর কাছ থেকে এ কমন নিলে থ্রি থাকে, আর এই দুটোর মধ্যে আমরা কি কমন নেব, মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান কমন হলে এ মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো। এবার কি বুঝতে পারছো? জি স্যার এবার বুঝতে পারছি। আচ্ছা এবার আমরা দুটার মধ্যে এ মাইনাস থ্রি কমন নিব, তাহলে আমাদের আসবে হচ্ছে এ মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, তাহলে এখান থেকে আমরা দুইটা পাবো, একটা হচ্ছে হয় এ মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো অথবা এ মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, দুইটা পাবো না, দুইটা জিনিসের গুণফল জিরো হলে আমরা লিখতে পারি হয় এটা জিরো অথবা ওইটা জিরো, দুইটার যে কোনো একটা জিরো। এ এর মানটা কত বসিয়ে দিই এখানে, এ সমান সমান কত ধরেছিলাম বলো দেখি, একজন রহিমা বলো এ সমান সমান কত ধরেছিলাম? এ সমান কত ধরেছিলাম মাইশা বলো? 3x 3 টু দি পাওয়ার x, 3x মানে তো তোমার যে এটা 3x মানে হচ্ছে যে এরকম, এটা ধরেছিলাম না 3 টু দি পাওয়ার x। হ্যাঁ 3 টু দি পাওয়ার x, তাহলে 3x আর 3 টু দি পাওয়ার x এর মধ্যে পার্থক্য আছে, এটা ইকুয়াল টু 3 কই পাশে পার করে দিলাম। আচ্ছা 3 এর উপরে কোনো পাওয়ার দেখতে পাচ্ছি না, তার মানে কত পাওয়ার আছে? 1 1, তাহলে আমরা লিখতে পারি x ইকুয়াল টু 1, x ইকুয়াল টু 1, আর এখানে আমরা বসাই এখানেও এই পাশেও বা 3 টু দি পাওয়ার x ইকুয়াল টু 1। আচ্ছা আমরা যদি চিন্তা করি যে 3 এর উপরে কত পাওয়ার দিলে 1 হয়, 3 এর উপরে কত পাওয়ার দিলে 1 হয় কেউ বলতে পারছে না? 0 পাওয়ার দিলে 1 হয়, 3 এর উপরে 0 দিলে 1 হয়, তাহলে আমরা লিখতে পারি অতএব x ইকুয়াল টু 0, তাহলে আমরা লিখতে পারি নির্ণেয় সমাধান x ইকুয়াল টু কত, 0,1। ওকে এটা করতে আমাদের সময় চলে গেল, তোমরা যদি বুঝতে পারো তাহলে সার্থক হবে।
সামনের ক্লাসে আরো যদি প্রবলেম থাকে সেটা আমরা আলোচনা করব। তো সবাই তুলে নাও। ওকে স্যার। হয়েছে সবার কমপ্লিট? আরেকটু স্যার থামুন, আরেকটু। জি স্যার কমপ্লিট। আচ্ছা, তোমাদের একটা হোমওয়ার্ক থাকবে, সেটা হচ্ছে ওই শীট যেটা দেওয়া হয়েছে সেই শীটের, এখানে আমার পুরো অঙ্কটা তোলার মতো সময় নাই, ওই শীট যেটা দিয়েছিলাম আমি সেই শীটের, সেই শীটের তিন নাম্বার অঙ্কটা করবে, তিন নাম্বার, তিন নাম্বার সৃজনশীল। এটা করে অবশ্যই গ্রুপে পোস্ট দিবে, তোমরা শীটের তিন নাম্বার সৃজনশীলটা করে এটা গ্রুপে পোস্ট দিবে, 4.1-এর শীটের তিন নাম্বার। শীট স্কুল থেকে দেওয়া হচ্ছে হার্ড কপি, এবং শীট তোমার হচ্ছে গ্রুপেও দেওয়া হয়েছে, গ্রুপে দেওয়া হয়েছে ঠিক ঈদের ছুটির সময়। তোমরা সেই শীট দেখে তিন নাম্বার সৃজনশীল করে অবশ্যই আমার গ্রুপে কি তোমাদের গ্রুপে পোস্ট দিবে, আমি দেখব। তো ঠিক আছে, ঠিক আছে স্যার, আজকে এই পর্যন্তই। সবাইকে আগামী ক্লাসেও থাকার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থেকো।